ওয়েলকাম টু সিওর ফর সাকসেস। সিওর ফর সাকসেসে সকলকে স্বাগত জানাই। জিলেট এক্সাম 2020-র যে প্রিপারেশান চলছে আমাদের, আজকে ইলেকট্রিক্যাল টেকনোলজির আজকের টপিক ইলেকট্রিক কারেন্ট, KCL অ্যান্ড KVL। তো ভিডিও শুরু করার আগে একবার বলে দিই, প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তো আমরা আমাদের ভিডিও শুরু করি। আজকে আমরা কী কী পড়ব সেটা আমরা প্রথমে আজকে দেখে নিই। আজকের টপিকের মধ্যে আছে ইলেকট্রিক নেটওয়ার্ক। ইলেকট্রিক নেটওয়ার্কের মধ্যে আমরা পড়ব অ্যাক্টিভ এলিমেন্ট এবং প্যাসিভ এলিমেন্ট। ইলেকট্রিক টার্মিনোলজি, ইলেকট্রিক টার্মিনোলজির মধ্যে আমরা পড়ব ইলেকট্রিক নেটওয়ার্ক, ইলেকট্রিক সার্কিট, প্যারামিটার্স, লিনিয়ার সার্কিট, নন লিনিয়ার সার্কিট, বাইল্যাটারাল সার্কিট, ইউনিল্যাটারাল সার্কিট, ইউনিল্যাটারাল এলিমেন্ট, বাইল্যাটারাল এলিমেন্ট, অ্যাক্টিভ নেটওয়ার্ক, প্যাসিভ নেটওয়ার্ক, নোড, জাংশন, ব্রাঞ্চ, লুপ অ্যান্ড মেস, এবং সর্বশেষ পড়ব কারচফস ল, KCL কারচফস কারেন্ট ল, KVL কারচফস ভোল্টেজ ল। তো আমরা আমাদের যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আমরা শুরু করি। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। অ্যাক্টিভ এলিমেন্ট, অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলে সবার আগে বলে দিই। আজকের যে টপিক, আজকে প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। জিলেট এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ যারা ডবলই অথবা ট্রিপলই নিয়ে যারা ডিপ্লোমা পাস করছো, প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে এক থেকে দুটো প্রশ্ন কিন্তু আসেই, জিলেটেও কিন্তু আসবে। সেই জন্য আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো, খুব ভালো করে এটা নিয়ে স্টাডি করো। তো শুরু করা যাক। অ্যাক্টিভ এলিমেন্ট, দ্য এলিমেন্ট দ্যাট সাপ্লাই এনার্জি ইন অ্যান ইলেকট্রিক নেটওয়ার্ক আর কল্ড অ্যাক্টিভ এলিমেন্ট। ইন দিস সার্কিট E1 অ্যান্ড E2 আর দ্য অ্যাক্টিভ এলিমেন্ট। আমরা যে এই সার্কিটটা আমরা এখানে ড্র করেছি, এই সার্কিটটা দেখা যাচ্ছে E1 মানে আমাদের এই এলিমেন্টটা E1 অ্যান্ড E2, এই যে দুটো এলিমেন্ট আছে এই দুটো এলিমেন্টটি কিন্তু একমাত্র আমার এই যে সার্কিটটা এই গোটা সার্কিটে এনার্জি সাপ্লাই করছে, আর কিন্তু কোনো কেউই এনার্জি সাপ্লাই করছে না, এই দুটো এলিমেন্টই একমাত্র এনার্জি সাপ্লাই করছে। সেই এই দুটো এলিমেন্ট হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে। প্যাসিভ এলিমেন্ট, দ্য এলিমেন্ট দ্যাট রিসিভ ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড ডিসপোজ দ্য সেম ইন দেয়ার ওয়ে ওন ওয়ে অফ ডিসপোজাল আর কল্ড প্যাসিভ এলিমেন্টস। ইন দিস ফিগার 1, R1, R2 অ্যান্ড R3 আর দ্য প্যাসিভ এলিমেন্ট। এখানে কি দেখা যাচ্ছে, আমাদের তিনটে রেজিস্ট্যান্স আছে, যেই তিনটে রেজিস্ট্যান্স আমাদের R1, R2 অ্যান্ড R3, এই তিনটে রেজিস্ট্যান্স আমাদের যে এনার্জিটা, এনার্জি যে সাপ্লাই হচ্ছে সেই এই তিনটে এলিমেন্ট এনার্জিটাকে রিসিভ করছে, রিসিভ ইলেকট্রিক্যাল এনার্জি। এই তিনটে এলিমেন্ট হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটার ক্ষেত্রে এই তিনটে এলিমেন্ট হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, ঠিক আছে। নেক্সট, ইলেকট্রিক নেটওয়ার্ক, ইলেকট্রিক নেটওয়ার্ক এ কম্বিনেশন অফ ভেরিয়াস ইলেকট্রিক কানেক্টেড ইন এনি ম্যানার ইজ কল্ড অ্যান ইলেকট্রিক নেটওয়ার্ক। আমরা যদি দেখি আমাদের একটা নেটওয়ার্কের মধ্যে আমরা রেজিস্ট্যান্স লাগাতে পারি, আমরা ইন্ডাকটেন্স লাগাতে পারি, আমরা ক্যাপাসিট্যান্স লাগাতে পারি। তার মানে কি হচ্ছে, আমাদের একটা নেটওয়ার্ক, আমাদের একটা ইলেকট্রিক নেটওয়ার্ক ভেরিয়াস এলিমেন্ট থাকতো, ভেরিয়াস এলিমেন্ট থাকে, সেই সমস্ত কিছু দিয়ে আমাদের যে নেটওয়ার্কটা তৈরি হয়, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, সেই রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স সিরিজে কানেক্টেড হতে পারে, প্যারালে কানেক্টেড হতে পারে, সেই সমস্ত নিয়ে যে কম্বাইন্ড ইলেকট্রিক্যাল কানেক্টেড, যেখান দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি ফ্লো করবে, যে কম্বাইন্ড একটা নেটওয়ার্ক তৈরি হয় সেটাই হলো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। তারপরে হচ্ছে ইলেকট্রিক সার্কিট, অ্যান ইলেকট্রিক সার্কিট ইজ এ ক্লোজ কন্ডাক্ট পাথ থ্রু হুইচ অ্যান ইলেকট্রিক কারেন্ট আইদার ফ্লো অর ইজ ইন্টেন্ডেড টু ফ্লো। ইলেকট্রিক সার্কিট এমনই একটা ক্লোজ কন্ডাক্ট পাথ, একমাত্র
ক্লোজ কন্ডাক্ট পাথের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়, কোনো ওপেন সার্কিটে কিন্তু ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে না। ইলেকট্রিক সার্কিট ইজ এ ক্লোজ কন্ডাক্ট পাথ থ্রু হুইচ অ্যান ইলেকট্রিক কারেন্ট আইদার ফ্লো অর ইন্টেন্ডেড টু ফ্লো। ইলেকট্রিক সার্কিট হচ্ছে সেই ধরনের কন্ডাক্টিং পাথ যেটা ক্লোজ থাকবে এবং যার মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করবে অর ইন্টেন্ডেড টু ফ্লো। তারপরে আসছে প্যারামিটার, দ্য ভেরিয়াস এলিমেন্ট অফ অ্যান ইলেকট্রিক নেটওয়ার্ক আর কল্ড ইটস প্যারামিটার সাচ অ্যাজ রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার এটসেট্রা। এই যে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, এই যে এই রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, এগুলো হলো এক একটা প্যারামিটার। নিয়ার এলিমেন্ট, অ্যান ইলেকট্রিক সার্কিট দ্যাট কন্টেন প্যারামিটার অফ কনস্ট্যান্ট ভ্যালু, দ্যাট ইজ দেয়ার ভ্যালু ডু নট চেঞ্জ উইথ ভোল্টেজ অর কারেন্ট ইজ কল্ড লিনিয়ার এলিমেন্ট, দ্যাট ইজ আইডিয়াল রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার। সাপোজ আমরা একটা দশ ওহম রেজিস্টার নিয়েছি, দশ ওহম রেজিস্টেন্সের মধ্যে দিয়ে একটা সার্কিটে দশ ওহম রেজিস্টেন্স, সাপোজ আমাদের এই যে আর ওয়ান সার্কিটে এই আর ওয়ান রেজিস্টেন্সের ভ্যালু সাপোজ 10 ওহম। তো আমাদের এই ই1 যে ভোল্টেজ সোর্সটা আছে, এই ই1 ভোল্টেজ সোর্সটা এই যে রেজিস্টেন্সের মধ্যে দিয়ে ফ্লো করছে, আমাদের এখান দিয়ে ভোল্টেজ যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট পাস হচ্ছে। তো তার ফলে কি আমাদের এই যে ভোল্টেজের এই রেজিস্টেন্সের যে ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডটা কি কোনো পরিবর্তন হচ্ছে? ম্যাগনিটিউডের কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না। ম্যাগনিটিউড যদি 10 ওহম থাকে 10 ওহম, যদি 20 ওহম থাকে, তাহলে সে আলটিমেটলি সে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, হাই কারেন্ট, লো কারেন্ট, যাই যাক, যাই পাস করুক, তাদের কিন্তু তার মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ হোক বা তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করুক, যাই করুক, আলটিমেটলি কিন্তু সেই রেজিস্টেন্সের যে ভ্যালু, যে ম্যাগনিটিউড, সেটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তার মানে এটা হচ্ছে একটা লিনিয়ার সার্কিট, লিনিয়ার এলিমেন্টের এক্সাম্পল। তারপরে আসছে নন লিনিয়ার এলিমেন্ট, অ্যান ইলেকট্রিক সার্কিট দ্যাট কন্টেন প্যারামিটার হুজ ভ্যালু চেঞ্জ উইথ ভোল্টেজ অর কারেন্ট ইজ কল্ড লিনিয়ার এলিমেন্ট। এই আগেরটাতেই যেটা বলছিলাম যে রেজিস্ট্যান্সের ম্যাগনিটিউডটা বা ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ট্রানজিস্টার বা ভ্যাকুয়াম টিউবের ক্ষেত্রে কি হয়, তাদের ভোল্টেজ বা কারেন্ট এর চেঞ্জের ফলে তাদের যে প্যারামিটার, সেই সমস্ত রেজিস্ট্যান্স মানে ট্রানজিস্টার অথবা ভ্যাকুয়াম টিউবের তাদের যে ম্যাগনিটিউড বা ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, এটা হলো নন লিনিয়ার এলিমেন্ট। তারপরে হচ্ছে বাইল্যাটারাল সার্কিট, অ্যান ইলেকট্রিক সার্কিট দ্যাট প্রসেস সেম প্রপার্টি অর ক্যারেক্টারিস্টিক ইন আইদার ডাইরেকশন ইজ কল্ড বাইল্যাটারাল সার্কিট। বাইল্যাটারাল সার্কিট কি, যেটা যে সার্কিটের কারেন্ট ফ্লো বোথ ডাইরেকশনে হবে, এবং যদি হোয়েন সার্কিট প্রপার্টি ডিড নট চেঞ্জ বাট চেঞ্জ ইন দ্য ডাইরেকশন অফ সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজের ডাইরেকশনও যদি চেঞ্জ হয় কিন্তু সার্কিটের যে প্রপার্টি সেটা কিন্তু চেঞ্জ হবে না, এটা হচ্ছে একটা বাইল্যাটারাল সার্কিটের উদাহরণ, বাইল্যাটারাল সার্কিটের ডেফিনেশন। আর উদাহরণ কি হচ্ছে, ট্রান্সমিশন লাইন হচ্ছে একটা বাইল্যাটারাল সার্কিটের এক্সাম্পল। তো আমরা নেক্সট চলে যাই, নেক্সট হচ্ছে ইউনিল্যাটারাল সার্কিট। ইউনিল্যাটারাল সার্কিট কি, অ্যান ইলেকট্রিক সার্কিট হুজ অপোজ আর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ উইথ দ্য ডাইরেকশন অফ ইটস অপারেশন ইজ কল্ড ইউনিল্যাটারাল সার্কিট। ইউনিল্যাটারাল সার্কিট কি, প্রপার্টি চেঞ্জের সঙ্গে সঙ্গে যখন ডাইরেকশন অফ সাপ্লাই ডাইরেকশন চেঞ্জ হয় তখন সার্কিটের প্রপার্টিটাও চেঞ্জ হয়ে যায়, কিন্তু বাইল্যাটারালের ক্ষেত্রে ডাইরেকশন যদি চেঞ্জ হয় সাপ্লাই ভোল্টেজ বা কারেন্টের, তার কিন্তু প্রপার্টি চেঞ্জ হয় না, কিন্তু ইউনিল্যাটারালের ক্ষেত্রে তার প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়। আর কারেন্ট ফ্লো যে কোনো একটা ডাইরেকশনেই হয়, বোথ ডাইরেকশনে হয় না, কিন্তু বাইল্যাটারালের ক্ষেত্রে কারেন্ট ফ্লো বোথ ডাইরেকশনেই কিন্তু কারেন্ট ফ্লোটা হয়। এরপরে চলে আসছে ইউনিল্যাটারাল এলিমেন্ট, দ্য এলিমেন্ট দ্যাট কন্ডাক্ট অনলি ওয়ান ডাইরেকশন সাচ অ্যাজ সেমিকন্ডাক্টর ডায়োড আর কল্ড ইউনিল্যাটারাল এলিমেন্ট। ইউনিল্যাটারাল এলিমেন্ট কি, যার ডাইরেকশন একটাই, সেটা হচ্ছে ইউনিল্যাটারাল এলিমেন্ট। বাইল্যাটারাল এলিমেন্ট কি, দ্য এলিমেন্ট দ্যাট কন্ডাক্ট বোথ ডাইরেকশন। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম সার্কিট আর এলিমেন্টের মধ্যে কিন্তু একই,
মানে ওটা সার্কিট, এটা হচ্ছে এলিমেন্ট। দ্য এলিমেন্ট দ্যাট কন্ডাক্ট ইন বোথ ডাইরেকশন সিমিলার অ্যাজ সিম্পল স্পিচ অফ ওয়্যার রেজিস্টার ডায়াক ট্র্যাক আর কল্ড বাইলেটারাল এলিমেন্ট, যার বাইলেটারাল এলিমেন্ট কি যার বোথ ডাইরেকশনেই সে কারেন্ট ফ্লো করতে পারে, সেটা হচ্ছে বাইলেটারাল এলিমেন্ট। তারপরে আসছে অ্যাক্টিভ নেটওয়ার্ক, অ্যান ইলেকট্রিক নেটওয়ার্ক দ্যাট কন্টেন ওয়ান অর মোর সোর্স অর ইএমএফ ইজ কল্ড অ্যাক্টিভ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ক যেটা এক বা ততোধিক ইএমএফ সোর্স থাকে, যেমন আমাদের এই আগের যদি আমি সার্কিট ডায়াগ্রামটা দেখি, এই সার্কিট ডায়াগ্রামে এই একটা ইএমএফ সোর্স ই ওয়ান, ই টু আরেকটা ইএমএফ সোর্স, তার মানে এই যে আমাদের এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা হলো একটা অ্যাক্টিভ নেটওয়ার্ক। তারপরে হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক, অ্যান ইলেকট্রিক নেটওয়ার্ক দ্যাট ডাজ নট কন্টেন এনি সোর্স অফ ইএমএফ আর কল্ড প্যাসিভ নেটওয়ার্ক। প্যাসিভ নেটওয়ার্ক কি, যে নেটওয়ার্কের মধ্যে কোনো রকম ইএমএফ এর সোর্স থাকে না, সেটা হচ্ছে একটা প্যাসিভ নেটওয়ার্ক। আচ্ছা, এবার চলে আসি নোড। এ নোড ইজ এ পয়েন্ট ইন দ্য নেটওয়ার্ক হোয়ার টু অর মোর সার্কিট এলিমেন্ট আর জয়েন্ট। আচ্ছা, আমরা যদি এই ইন ফিগার ওয়ান এ বি সি অ্যান্ড ডি আর দ্য নোড, আমরা যদি আগের ফিগারটা আমরা একটুখানি লক্ষ্য করি তাহলে আমরা ভালো করে ব্যাপারটা ক্লিয়ার হতে পারবো। আমাদের কি বলছে, এ নোড ইজ এ পয়েন্ট ইন দ্য নেটওয়ার্ক হোয়ার টু অর মোর সার্কিট এলিমেন্ট আর জয়েন্ট। এইখানে দেখা যাচ্ছে আর ওয়ান কিসের কার কার মধ্যে জয়েন্ট হচ্ছে, এ বি, আর টু বি সি, আর থ্রি বি ডি। তার মানে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটায় যে পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু দুটো করে বা তার অধিক, মানে এখানে এই সার্কিটের ক্ষেত্রে দুটো, আমাদের সংজ্ঞায় দুই বা তার অধিক। আমাদের এই সার্কিটের ক্ষেত্রে এ পয়েন্ট কি আছে, এ পয়েন্ট ই ওয়ানের সঙ্গে কানেক্টেড এবং আর ওয়ানের সঙ্গে কানেক্টেড, বি পয়েন্ট আর ওয়ানের সঙ্গে কানেক্টেড, আর টু এর সঙ্গে কানেক্টেড, আর থ্রির সঙ্গে কানেক্টেড। তাহলে বিটা কিন্তু দুই বা ততোধিক হচ্ছে, আর ওয়ান আর টু এবং আর থ্রি, সি পয়েন্ট আর টু ই টু, ডি পয়েন্ট ই ওয়ান আর থ্রি ই টু। তার মানে বি পয়েন্ট আর ডি পয়েন্ট এটা কিন্তু দুটোর অধিক, মানে তিনটে করে এলিমেন্টের সঙ্গে কানেক্টেড। তার মানে আমাদের সংজ্ঞায় কি বলছে, দুই বা ততোধিক পয়েন্টের সঙ্গে কানেক্টেড থাকলেই হবে, মানে দুটো বা তার অধিক, মানে দুটো থাকলেই হবে। তার মানে এ বি সি ডি এই চারটে হলো নোড। তারপরে নেক্সট কি আছে দেখি, নোডের পরে আছে জাংশন। এ জাংশন ইজ এ পয়েন্ট ইন এ নেটওয়ার্ক হোয়ার থ্রি অর মোর সার্কিট এলিমেন্ট আর জয়েন্ট। ইনফ্যাক্ট ইন দিস পয়েন্ট হোয়ার কারেন্ট ইজ ডিভাইডেড ইন দিস ফিগার বি অ্যান্ড ডি আর জাংশন। এই কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই বি আর ডি এর মধ্যে কিন্তু তিনটে করে এলিমেন্ট কানেক্টেড আছে, বি এর মধ্যে আর আর ওয়ান আর টু আর থ্রি এবং ডি এর মধ্যে ই ওয়ান ই টু অ্যান্ড আর থ্রি। এই তিনটে করে, এই দুটো পয়েন্ট, এই তিনটে করে প্যারামিটার কানেক্টেড আছে বলেই, তিনটে করে এলিমেন্ট কানেক্টেড আছে বলেই এইটাকে, এই দুটো পয়েন্টকে বলা হচ্ছে আমাদের জাংশন পয়েন্ট। তারপরে হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ কাকে বলছে, দ্য পার্ট অফ এ নেটওয়ার্ক দ্যাট লাই বিটুইন টু জাংশন পয়েন্ট ইজ কল্ড ব্রাঞ্চ। আমরা যদি দেখি, আমরা সার্কিটটা খুলি, সার্কিটটা খুললেই আমরা দেখতে পাবো আমাদের ডি এ বি, ডি এ বি, বি সি ডি অ্যান্ড বি অ্যান্ড ডি, এই তিনটে হচ্ছে আমাদের ব্রাঞ্চ। দ্য পার্ট অফ নেটওয়ার্ক দ্যাট লাই বিটুইন টু জাংশন পয়েন্ট ইজ কল্ড ব্রাঞ্চ। তার মানে এইখানে এই ব্রাঞ্চের মধ্যে আমরা কী কী পড়ছে, বি এ ডি, বি সি ডি আর বি ডি। নেক্সট
নেক্সট আসছে লুপ। এ ক্লোজ পাথ অফ নেটওয়ার্ক ইজ কল লুপ। এক লুপ হচ্ছে নেটওয়ার্কের ক্লোজ পাথ। তো আমরা দেখে নিই কি কি লুপ আছে, ক্লোজ পাথ কি কি আছে আমরা দেখি। ক্লোজ পাথের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, আমরা আগেই পড়েছি এটা। তো আমরা দেখে নিই এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের ক্লোজ পাথ কি কি আছে। এ বি ডি এ একটা ক্লোজ পাথ, মানে এই যে সার্কিটটা এ বি ডি এ, মানে এই যে সার্কিটটা এটা একটা ক্লোজ পাথ, এইটুকু পোর্শন একটা ক্লোজ পাথ। বি সি ডি বি এইটুকু পোর্শন একটা ক্লোজ পাথ, আবার এ বি সি ডি এ, মানে এই পুরো নেটওয়ার্কটাও কিন্তু একটা ক্লোজ পাথ। বোঝা যাচ্ছে এ বি ডি এ যেমন ক্লোজ পাথ, বি সি ডি বি যেমন ক্লোজ পাথ, আবার এ বি সি ডি এ এই পুরো নেটওয়ার্কটাও কিন্তু একটা ক্লোজ পাথ। তার মানে এই যে আমাদের এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে আমাদের তিনটে লুপ আছে, কি কি, এ বি ডি এ একটা লুপ, বি সি ডি বি দুটো লুপ, এ বি সি ডি এ তিনটে লুপ। এরপর হচ্ছে মেস, দ্য মোস্ট এলিমেন্টারি ফর্ম অফ এ লুপ দ্যাট ক্যান নট বি ফার্দার ডিভাইড ইজ অলসো কল্ড এ মেস। বলছে ফার্দার ডিভাইড হয় না, মানে একবার যদি আমি ধরি, মানে লুপ যেমন আমি এ বি ডি এ ধরলাম, বি সি ডি বি ধরলাম, আবার এ বি সি ডি এও ধরলাম, এক্ষেত্রে কি হবে আমার এ বি ডি এ আর বি সি ডি বি এই দুটো হবে, এ বি সি ডি এ এটা হবে না। কেননা ফার্দার, দ্য মোস্ট এলিমেন্টারি ফর্ম অফ লুপ দে ক্যান নট ফার্দার ডিভাইড, মানে ফার্দার ডিভাইড হয় না, সেটা হচ্ছে আমাদের মেস। তার মানে কি হচ্ছে, সমস্ত মেসই লুপ, সরি সমস্ত লুপই হল লুপ, লুপ এ বি সি ডি এ, তার মানে এটা ছাড়া সমস্তগুলোই হচ্ছে আমাদের, আর যে দুটো আছে এ বি ডি এ আর বি সি ডি বি এই দুটো হচ্ছে আমাদের মেস। তার মানে সমস্ত মেসই হচ্ছে আমাদের লুপ, কিন্তু সমস্ত লুপ কিন্তু মেস নয়। ঠিক আছে, তার মানে বোঝা গেল। নেক্সট চলে আসি আমরা কারশফস ল, কারশফস ল প্রথম কারশফস পয়েন্ট ল আর কারশফস কারেন্ট ল। ইন এনি ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ জিরো। মানে আমাদের যদি আমরা যদি এটাকে একটা সার্কিট ধরে নিই, এখানে আই ওয়ান কারেন্ট ঢুকছে, আই টু বেরোচ্ছে, আই থ্রি ইনকামিং, আই ফোর আউটগোয়িং, আই ফাইভ ইনকামিং, আই সিক্স আউটগোয়িং, আই সেভেন ইনকামিং, আই এইট আউটগোয়িং। তো আমি যদি এটাকে ইকুয়েশনের মাধ্যমে লিখি, আই ওয়ান প্লাস মাইনাস আই টু, যদি আমরা ইনকামিংটাকে প্লাস আর আউটগোয়িংটাকে মাইনাস ধরি, তাহলে আই ওয়ান প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস আই টু প্লাস আই থ্রি প্লাস মাইনাস আই ফোর প্লাস আই ফাইভ, কেন আই ফাইভ ঢুকছে, আই ওয়ান ঢুকছে, আই থ্রি ঢুকছে, আই ফাইভ ঢুকছে, আই সেভেন ঢুকছে, আই টু বার হচ্ছে, আই ফোর বার হচ্ছে, আই সিক্স বার হচ্ছে, আই এইট বার হচ্ছে, তার মানে এগুলো মাইনাস সাইন, আই ওয়ান আই টু মাইনাস, আই ফোর মাইনাস, আই সিক্স মাইনাস, আই এইট মাইনাস। তো আমাদের মাইনাসগুলো যদি আমরা ইকুয়াল টু জিরো, কেননা এখানে বলেই দিয়েছে ইন এনি ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ জিরো, মানে এই পয়েন্টের মধ্যে আমাদের এই কারেন্টটা মিট হচ্ছে বা কারেন্টটা
এখানে এখান থেকে এখানে মিট হচ্ছে আর এখান থেকে বাইরে বের হচ্ছে, মানে এই যে টোটাল যে অ্যালজেব্রিক সামটা এটা ইকুয়াল টু জিরো। তার মানে কি আই ওয়ান প্লাস আই থ্রি প্লাস আই ফাইভ প্লাস আই সেভেন ইকুয়াল টু আই টু প্লাস আই ফোর প্লাস আই সিক্স প্লাস আই এইট আমরা লিখতে পারি। তার মানে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, মানে আই ওয়ানটা ইনকামিং, আই থ্রি ইনকামিং, আই ফাইভ ইনকামিং, আই সেভেন ইনকামিং, সেরকমই আই টু আউটগোয়িং, আই ফোর আউটগোয়িং, আই সিক্স আউটগোয়িং অ্যান্ড আই এইট আউটগোয়িং। তার মানে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তার মানে আমরা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, আর এই যে আমাদের লটা, এই লটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাই কারচফস মেস ল অর ভোল্টেজ ল। দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্টেন্স ইন ইচ অফ দ্য কন্ডাক্টর ইন এনি ক্লোজ পাথ অর মেস ইন এ নেটওয়ার্ক প্লাস দ্য অ্যালজেব্রিক সাম অফ ইএমএফ ইজ ইকুয়াল টু জিরো। তার মানে কি আমরা যদি এখানে একটা সার্কিট আঁকি, এখানে একটা সার্কিট ড্র করে আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। মানে আমরা একটা সার্কিট ড্র করছি, এখান থেকে আমাদের ভোল্টেজ সোর্স ই, রেজিস্ট্যান্স আছে দুটো আই ওয়ান আর ওয়ান অ্যান্ড আর টু, আর আমাদের এখান থেকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আই কারেন্ট ফ্লো হচ্ছে। তো অ্যাজ পার কেভিএল আমরা এখান থেকে কি লিখতে পারি, ই ইকুয়াল টু এই সার্কিটের ক্ষেত্রে আই আর ওয়ান প্লাস আই আর টু আমাদের যে ইএমএফটা আছে সেই ইএমএফ এর সঙ্গে আমাদের যে এখানে দুটো ড্রপ হয়েছে, একটা এর সাপেক্ষে হয়েছে, এর সাপেক্ষে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে ভিআর, ভিআর ওয়ান ধরি যেটাকে ধরি আমরা ভিআর ওয়ান, এর সাপেক্ষে হয়েছে ভিআর টু। এই যে দুটো ভোল্টেজ ড্রপ, এই দুটো ভোল্টেজ ড্রপের সঙ্গে সঙ্গে তাদের, বা যদি আমরা কারেন্ট দিয়ে হিসাব করি যে এই দুটো যে প্রোডাক্ট আই আর আর, যে ড্রপ প্রোডাক্ট আই আর ওয়ান অ্যান্ড আই আর টু সঙ্গে তার অ্যালজেব্রিক সাম ইএমএফটা সবসময় ইকুয়াল হয়, বা এই যে দুটো সামেশান, সামেশান অফ যদি আমি এখানে টোটালটা করি, সামেশান অফ আই আর টোটালটাকে, এই দুটোকে টোটালটাকে আমি ধরলাম আই আর, আই আর ড্রপ, আই আর ড্রপ সামেশান অফ আই আর, আর এখানে একটা ইএমএফ আছে তাও আমি সামেশান দিয়ে যদি লিখি, তো এটা হচ্ছে আমাদের কারচফস ভোল্টেজ ল, কারচফস কারেন্ট ল অ্যান্ড ভোল্টেজ ল থেকে অনেক 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 কোশ্চেন আছে, ফিউচারেও আমরা অনেক প্রশ্ন দেখতে পাবো। তো ভিডিও কেমন লাগলো, আর যেটা সর্বোপরি বলে রাখি যে এই আগের দিনের ইলেকট্রিক নেটওয়ার্ক, ইলেকট্রিক সার্কিট অ্যান্ড ওহমস ল, আর আজকের ইলেকট্রিক সার্কিট সঙ্গে কেভিএল কেসিএল, এই দুটো মিলিয়ে এই টপিকের ওপরে
যদি কিছু বাকি থাকে তবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমিও তাহলে সেইটা নিয়ে, সেই টপিকগুলো নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করব, আর প্রত্যেককে ভালো করে প্রিপারেশন নাও, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, লাইক শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।